আসসালামু আলাইকুম, আপনাদেরকে ওভারঅল স্কুল অফ জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে কোনো কিছু কিছু অংশ নেওয়া হয়। সো এখানে যেমন আমাদের দেওয়া আছে 1/3 প্লাস 1/3, এর মানে আমি একটা জিনিসের তিন ভাগের এক ভাগ নিচ্ছি, আবার সেম একটা জিনিসের তিন ভাগের এক ভাগ নিচ্ছি, তাহলে টোটাল আমি কত ভাগ নিচ্ছি। তাহলে আমার জিনিসটা তো তিন ভাগই আছে, আমি এক ভাগ নিয়েছিলাম আগে, এখন আরও এক ভাগ নিচ্ছি, তাহলে টোটাল কত, দুই ভাগ নেওয়া হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা এটাকে লিখতে পারি কি 2/3। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে ক্যালকুলেট করলাম, এখান থেকে তো দেখতে পাচ্ছি এক ভাগ আর এক ভাগ মিলে দুই ভাগ হয়েছে। সো তিন ভাগে দুই ভাগ নেওয়া হয়েছে। তো ম্যাথমেটিক্যালি আমাদের যখন 1/3 প্লাস 1/3 দেওয়া থাকে এবং আমাদের ডিনোমিনেটর সেম থাকে, তখন আমরা দুইটার বদলে একটা এভাবে লিখে নিই আর উপরেরগুলো যোগ হয়ে যায়। যখন শুধুমাত্র এটা কখন পসিবল, যখন আমাদের ডিনোমিনেটর সেম হবে তখন শুধুমাত্র এটা পসিবল। এখন যদি আমাদের ডিনোমিনেটর ডিফারেন্ট হয় তখন আমাদের ডিনোমিনেটর দুটোকে আগে সেম করে নিতে হবে। যেমন এখানে আছে 2/3 আর হচ্ছে 1/5, তো এই ক্ষেত্রে আমাদের আগে দুটো ডিনোমিনেটরকে সেম করে নিতে হবে। তো আমরা জানি সেম করার ওয়ে হচ্ছে আগে দুটো ডিনোমিনেটর এলসিএম বের করা, সো 3/5 এর এলসিএম হচ্ছে 15। সো 2/3 এটা আমার ডিনোমিনেটরকে 15 এ কম্পেয়ার করতে হবে। সো 3 × 5, 2 × 5, এটা 15 এ কনভার্ট হয়ে গেলে উপরে 10 হচ্ছে। সিমিলারলি 1/5কে 15 এ কনভার্ট করতে হবে ডিনোমিনেটরকে, সো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আমাদের হয়ে যাচ্ছে 3/15। সো আমাদের আছে 10/5 ভাগ আর এখানে 15 ভাগের 10 ভাগ আর এখানে 15 ভাগের 3 ভাগ, তাহলে আমাদের টোটাল কত ভাগ আছে, 13 ভাগ। তাহলে এটা আমরা যোগ করে দেখব যে ইকুয়ালস আমাদের হয় 10 + 3, সো আমাদের হবে 13/15। এভাবে করে আমরা হচ্ছে যোগ করতে পারি। বিয়োগের ক্ষেত্রে আমাদের সেম টাইপের প্রসিডিউর। সো সাপোজ আমার দেওয়া আছে 3/4 − 1/4, দুজনের ডিনোমিনেটরই 4 সেম, সো আমরা এটাকে লিখব 4, এখানে এটা থাকবে 3 আর উপরে আছে 1, সো আমাদের হয়ে যাবে 2/4। তো এখন আবার যদি আমাদের ডিফারেন্ট থাকে তখন আমাদের হলো কনভার্ট করা লাগবে ডিনোমিনেটরকে, জানি আমাদের সবগুলো সেম হয়। যেমন হচ্ছে আমাদের 2/3 আছে আর 1/5 আছে, এই দুটোকে আমার এলসিএম 3 আর 5 এলসিএম 15, সো 2/3 এটার ডিনোমিনেটরকে 15 এ কনভার্ট করার জন্য আমার 5 দিয়ে গুণ করা লাগবে, সো আমার হয়ে যাবে 10/15। আর 1/5 সিমিলারলি আমার ডিনোমিনেটরকে 15 এ কনভার্ট করার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে বা গুণ করা লাগবে, তাহলে আমার এটা হয়ে যাবে কত, 3/15। সো এখন আমরা যদি মাইনাস করি, সো 2/3 − 1/5কে আমরা লিখতে পারি 10/15 − 3/15, সো আমাদের থাকে নিচে 15 উপরে 10 − 3, উইচ ইজ 7/15, সো আমাদের অ্যান্সার হচ্ছে 7/15। সো এভাবে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে থাকি আমাদের ফ্র্যাকশনের। তো এখানে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, দেখো এখানে ডিনোমিনেটর সেম, সো শুধু যোগ হয়ে যাবে, এখানেও সেম বাট এখানে ডিফারেন্ট, তখন আমাদের কী করতে হবে, ডিনোমিনেটরকে আগে অ্যাড করতে হবে। আমরা এলসিএম বের করবো, এলসিএম বের করে দুটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম করবো, দেন হচ্ছে আমরা বিয়োগ করবো, এই প্রসিডিউর। ওকে, সো আই গেস ইটস ক্লিয়ার, তোমরা নিজেরা ট্রাই করবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।